আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক পরিচিত একটি রেসিপি, রসগোল্লার রেসিপি। রসগোল্লা আমাদের সবার অনেক প্রিয়। এই হাঁড়িভর্তি রসগোল্লা দেখলেই আমাদের খেতে ইচ্ছে করে, আর ঘরে বানানো মিষ্টির মজাই আলাদা। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন সেই আগের সময়ের পিওর ছানার রসগোল্লা আমার মনে হয় না কোথাও পাওয়া যায়, তো ঘরে যদি আপনারা এটা বানান অনেকটাই আগেরকার দিনে সেই পিওর ছানার রসগোল্লার স্বাদ পাবেন। একবারে কখনই রসগোল্লা কারো পারফেক্ট হয় না, এটা আমার নিজের অভিজ্ঞতায় আমি বলছি। আমি অনেকবার চেষ্টা করার পর এখন মোটামুটি সফল হয়েছি। আপনারাও চেষ্টা করবেন বারবার, একবার না পারলে দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এক সময় নিজে কিছু আইডিয়া করে তারপর রেসিপি থেকে কিছু নিয়ে আপনাদের এই রসগোল্লা পারফেক্ট হয়ে যাবে। আমার সবসময় মনে হয় আমরা যারা ঘরে মিষ্টি বানাই, দোকানের থেকে ঘরেরটাই বেশি মজা হয়, কারণ আমাদের এই মিষ্টিগুলোতে কোনো রকমের ভেজাল নেই। আমরা ছোটোবেলা যে মিষ্টিগুলো খেয়েছিলাম, অনেক সময় আমরা দেখেছি যে বালতিতে করে রসগোল্লা বানিয়ে আনছে সকালবেলা, আমাদের মা চাচিরা সেই রসগোল্লা কিনে রাখছেন, সেই স্বাদটা আমার মনে হয় ঘরে বানানো রসগোল্লা থেকেই পাওয়া যায়। তো চলুন শুরু করি আমরা আমাদের এই রসগোল্লা বানানো। মিষ্টি বানানোর আগে দর্শক আপনারা হাত ভালো করে ধুয়ে নেবেন, কারণ মিষ্টি বানানোর জন্য আমরা দু হাতই ব্যবহার করব, কাজেই হাত পরিষ্কার করে নেবেন, নখ ছোট রাখার চেষ্টা করবেন, এটা আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। তো চলে আসছি মিষ্টি বানানোর মূল রেসিপিতে। আমরা এখানে মিষ্টির জন্য নিব 1 কাপ ছানা। আমি আপনাদেরকে 1 কাপ পরিমাণ ছানার রেসিপিটাই দিব, আপনারা যদি 2 কাপ নেন তাহলে এর দ্বিগুণ পরিমাণ সব কিছু নিয়ে নেবেন। তো ছানা নিলাম 1 কাপ, আর এখানে নিয়েছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ ময়দা, আর নিয়েছি 1 চা চামচ সুজি। আমরা যেহেতু রসগোল্লা বানাবো, কাজে আমাদেরকে সুজিটা ইউজ করতে হবে, আর আপনি যদি স্পঞ্জ রসগোল্লা বানান তাহলে সুজিটা বাদ দিয়ে দিবেন, ময়দাটা রাখবেন আর চিনি রাখবেন। আমি পরবর্তী একটি পর্বে আপনাদের জন্য স্পঞ্জ রসগোল্লার রেসিপি নিয়ে আসব। তারপর এখানে নিয়েছি 2 কাপ চিনি, এটা নিয়েছি আমরা চিনির শিরা করার জন্য, মিষ্টিটা আমরা যে চিনির শিরা জাল দিব তার জন্য। আর পানি নিব আমরা 5 কাপ, 2 কাপ চিনি, পানি 5 কাপ। মিষ্টি বানানো শুরু করার আগে আমরা চিনির শিরাটা জাল দিয়ে দিব। চুলায় আমি একটি হাঁড়িতে 5 কাপ পানি নিয়েছি আর এই 2 কাপ চিনি দিয়ে দিলাম। পানি বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে শিরাটা পাতলা থাকে, মিষ্টির শিরা সবসময় পাতলা রাখবেন, না হয় মিষ্টি শক্ত হয়ে যাবে। এটা চুলায় জাল হতে থাকুক, আমরা এটাকে মিষ্টিটা বানিয়ে নিব। প্রথমে আমরা নিয়ে নিলাম ছানাটা, ছানা সুজি সব এখন আমরা একসাথে মিশিয়ে নিব। দর্শক আপনারা ছানাটা খুব সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে ভালো করে মাখবেন, মিনিমাম 5 থেকে 6 মিনিট মাখবেন, মসৃণ করে একদম। বড় একটা প্লেটে নেবেন যাতে আপনার মাখতে সুবিধা হয়। ছানা যত ভালো করে মাখবেন আপনার মিষ্টি ততই ভালো হবে। ছানা যদি ভালো করে না মাখা হয় মিষ্টিটা শিরাতে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে, উপরে হয়তো ক্র্যাক থাকলে মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আপনি
5-6 মিনিট ভালো করে মাখবেন। হাতের নিচে যে অংশটা, এই অংশটা দিয়ে প্রেসার দিয়ে মসৃণ করে মেখে নেবেন। মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ছানা অনেক প্রয়োজন। আমার এই আগের পর্বে আমি কীভাবে ভালো ছানা তৈরি করা যায় তার একটা রেসিপি দিয়েছি, আপনারা দেখে নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছানাটা মাখা হয়ে গিয়েছে, অনেক মসৃণ হয়ে গিয়েছে, সফট একদম। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখালাম, দেখতে পাচ্ছেন একদম ক্রিমি, এরকম মসৃণ করে মেখে নেবেন। এবার আমরা এটা থেকে ছোট ছোট বল বানিয়ে নিব। এই ফাঁকে আমি আমার হাত একটু ধুয়ে নিই। মিষ্টি বানানোর জন্য আমি একটু হাতে তেল মেখে নিয়েছি। আপনারা তেল বা ঘি যার যেটা পছন্দ মেখে নেবেন, তাহলে আর হাতে আটকাবে না। এরকম ছোট করে আমি বল বানিয়ে নিব। মিষ্টির সাইজ যে যেরকম পছন্দ করেন সেই রকম নেবেন, বড় পছন্দ করলে বড়, ছোট পছন্দ করলে ছোট, যার যেভাবে ভালো লাগে সেভাবে নেবেন। আমি ছোট বলের আকারে নিচ্ছি, অত বড় বানাবো না। এক কাপ ছানাতে মোটামুটি 7-8টি মতো মিষ্টি হয়। বানিয়ে একটা সাইডে রেখে দিবেন। মিষ্টি সবগুলো একসাথেই বানাবেন, একসাথেই শিরাতে ঢালবেন। আপনারা দেখুন আমার এই মিষ্টির গায়ে কোনো ফাটা নাই। দর্শক, আমার এক কাপ ছানা দিয়ে মোট 9টি মিষ্টি হয়েছে। আমি একটু ছোট ছোট সাইজে নিয়েছি, আর তাছাড়া এগুলি একটু ফুলে বড় হয়ে যাবে, এজন্য ছোট সাইজ করেই আমি বানিয়েছি। আমাদের এই চিনি শিরায় বলক চলে এসেছে, এখন এই ফুটন্ত শিরায় আমি মিষ্টিগুলি ঢেলে দিব। একসাথে ঢালবেন। আমি চিনি শিরায় কোনো এলাচি দিইনি। আপনারা যদি এলাচির ফ্লেভারটা পছন্দ করেন মিষ্টিতে, তাহলে 3-4টি এলাচি দিয়ে দিবেন। এবার আমরা এই মিষ্টির পাতিলটা ঢেকে দিব। আর মিষ্টি বানানোর জন্য সবসময় একটু ছড়ানো পাতিল নেবেন, যাতে মিষ্টিগুলো মোটামুটি খোলামেলা থাকতে পারে, কোনো একটার গায়ে আর একটা যাতে লেগে না যায়। পাতিলে ঢাকনার যে ছিদ্রটা আছে, আমরা এটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। এভাবে আমরা 5 মিনিট জাল দিব। 5 মিনিট পরে আমরা ঢাকনা উল্টিয়ে আপনাদেরকে দেখাবো মিষ্টি কীরকম আকার ধারণ করেছে। দর্শক, 5 মিনিট হাই হিটে জাল দেওয়ার পর আমি আপনাদেরকে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, একটা মিষ্টিও ফাটেনি, খুব সুন্দর গোল শেপেই আছে। অনেকেই বলেন যে মিষ্টি চ্যাপ্টা হয়ে যায়, এর কারণ হচ্ছে শিরাতে পানি কম দেওয়া, কাজে আপনারা শিরা যখন বানাবেন তখন পানিটা বেশি করে দিবেন। তো এখন আমরা এই মিষ্টিটাকে মিডিয়াম আছে প্রায় 10 মিনিটের মতো জাল দিব এবং ঢাকনা দিয়ে রাখবেন। আমি চুলার আঁচ মিডিয়াম করে দিলাম। এভাবে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 10 মিনিট জাল দেব। টোটালি আমরা মিষ্টি 10-20 মিনিটের মতো জাল দিই। তো আমি যেহেতু আগে 5 মিনিট দিয়েছি, এখন আবার 10 মিনিট দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমরা দেখব মিষ্টি হয়ে গেছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা নামিয়ে ফেলবো, না হয় আমরা আরও
পাঁচ দশ মিনিট জাল দিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দর্শক, ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন, আমাদের মিষ্টি হয়ে গিয়েছে। এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে, কাজেই খুব সাবধানে নাড়াচাড়া করবেন। মিষ্টি হয়েছে কি না তা দেখার জন্য আপনারা একটা মিষ্টি তুলে এরকম একটি গ্লাসে পানি নিয়ে তারপর এটাতে দিয়ে দিবেন। দেখুন, আমার এই মিষ্টিটা ডুবে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে মনে করবেন যে মিষ্টি হয়ে গিয়েছে, আর যদি ভেসে থাকে তাহলে আপনারা আরও 5 মিনিট জাল দিবেন। দেখুন, মিষ্টি এটা অনেক সফট। এখন এই পর্যায়ে মিষ্টিটা আপনারা যেরকম দেখছেন ঠান্ডা হওয়ার পরে, কিন্তু এটা আর একটু ছোটো হবে। এটা গরম গরমও খেতে পারেন, অথবা 5-6 ঘন্টা আপনারা এই চিনি শিরাতে রেখে দিবেন, বা যদি আপনি সন্ধ্যায় বানান তাহলে ওভারনাইট রেখে দিবেন, তখন এই মিষ্টির অরিজিনাল স্বাদটা পাবেন। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, এবং এখন পরবর্তী পর্যায়ে যখন আপনারা মিষ্টি বানাবেন আপনাদের এই রেসিপিটা হেল্প করবে। তো এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব, আমাদের মিষ্টি আর জাল দেওয়ার দরকার নেই। দর্শক, এই হচ্ছে আমাদের সেই রসগোল্লা যেটা আমি 1 কাপ ছানা দিয়ে বানিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি যে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম 5 কেজি দুধের ছানা, সেই ছানা দিয়ে তৈরি মিষ্টি। তো এখান থেকে একটি মিষ্টি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। 6 ঘন্টা এটা শিরাতে ভিজানো ছিল এবং একদম সফট। আমি আপনাদেরকে এই একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন, একদম দোকানের মিষ্টির মতো। আশা করি আপনাদের এই রেসিপিটা উপকারে আসবে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন।